ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে 1,239টি। এর মধ্যে শুধু করোনা সংকটের সময় 1.5 বছরে নতুন করে কোটিপতি হয়েছেন 17,293 জন। আর গত 3 মাসে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে 321 জন। যদিও গত 1 বছরে করোনার প্রভাবে অনেক মানুষ নতুন করে গরিব হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বিগত কয়েক বছরে আমানত ঋণ বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জুন শেষে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 99,918 জন। অর্থাৎ গত 3 মাসে ব্যাংক খাতে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে 321 জন। 2009 সালে জুন মাসে এসে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 21,492 জন। 2021 সালে জুন শেষে এই সংখ্যা দাঁড়ায় 99,918 জনে। অর্থাৎ গত 13 বছরে ব্যাংক ব্যবস্থায় নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে 78,426 জন। এর মতো করোনাকালে 1.5 বছরেই নতুন করে কোটিপতি হয়েছেন 17,293 জন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সালের মার্চে দেশে মহামারী করোনা সংক্রমণ যখন শুরু হয় তখন ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সংখ্যা ছিল 82,625টি। এই বছর জুনে এটি বেড়ে হয়েছে 99,918টি। অর্থাৎ এই পরিমাণ অ্যাকাউন্টে কোটি টাকার বেশি আমানত রাখা হয়েছে। যদিও গত 16 বছরে করোনাকালে এর কয়েকগুণ মানুষ নতুন করে গরিব হয়েছেন, তবে দেশে বর্তমানে কোটিপতির প্রকৃত সংখ্যা কত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে 2018 সালে সম্পদশালী বৃদ্ধির হার ও 2023 সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে ওয়েলথ অ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছিল, $3 কোটি বা 250 কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। ওয়েলথ অ্যাক্সের হিসাবে 2017 সাল পর্যন্ত 5 বছরে বাংলাদেশে অতি ধনী সংখ্যা বেড়েছে গড়ে 17% হারে, মোট 75টি বড় অর্থনৈতিক দেশের চেয়ে বেশি। পণ্যের খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।